Wow! Oh, it's kind of beautiful. Awesome. Aro ekta CNG auto rickshaw. Hey guys, assalamualaikum. Fir elam tomader kache aro ekta video niye. To guys, dekho ajke amar collection e je brand new toy gulo royeche shegulo kintu ei area tar moddhe royeche ekhon. To ekhan theke ami collect kore then tomaderke unpack kore dekhabo. Er pore etike drive korbo, tar pore etike hide kore dekhabo tomaderke. Guys, dekho ami kintu amar first toy packet ti peye giyechi jeti ekti khubi sundor box er moddhe royeche. Dekho ekti CNG auto rickshaw. তো আজকে আমার কালেকশনের সবগুলোই টয় হচ্ছে সিএনজি অটো রিকশা আমাদের খুবই ফেভারিট নিউ কিছু টয় ভেহিকলস যেগুলো হচ্ছে সিএনজি অটো রিকশা নিউ নিউ সিএনজি তো গাইস পুরো ভিডিওটা কিন্তু এনজয় করবে আশা করি খুবই সুন্দর কিছু টয় নিয়ে এসেছি আমি আজকে তোমাদের জন্য দেখো গাইস ইয়েস এখানে কিন্তু পেয়ে গেছি আরো একটি টয়ের সিএনজি এর প্যাকেট যেটির মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ চারটি সিএনজি তো এগুলোকে কিন্তু সুন্দরভাবে আনপ্যাক করে তোমাদেরকে সুন্দরভাবে ইন্ট্রোডিউস করিয়ে দেব আমি দেন এগুলোকে ড্রাইভ করব তারপর এটিগুলোকে হাইড করে রাখব তো গাইস সেইভাবে ভিডিওটি দেখবে তোমরা দেখো গাইস ওয়াও এখানে কিন্তু রয়েছে আরো একটি দেখো ওহ ফার্স্ট সিএনজি এর মতোই কোয়ালিটি বাট এটির কালার কম্বিনেশনটা একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে তো গাইস খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ কিছু সিএনজি নিয়ে আজকে আমি হাজির হয়েছি তো দেখো এরপরের টয়টি কোথায় বা কোন দিকে রয়েছে দেখি গাইস ইয়েস আমি কিন্তু দেখে ফেলেছি আমার পরবর্তী সিএনজিটি আর এটি কিন্তু হচ্ছে আরও একটি খুবই চমৎকার সিএনজি অটো রিকশা দেখো কত চমৎকার এটি প্যাকেটের মধ্যে রয়েছে তো এটিকে প্যাকেট থেকে খুলবো বা আনপ্যাক করবো বা আনবক্স করবো তো সবগুলো টয় সিএনজি কিন্তু কালেক্ট করে ফেলেছি আর এখন আমি এগুলোকে এখানে রাখবো দেন আমি এগুলোকে সুন্দরভাবে আনপ্যাক করবো দেখো গাইস আমি কিন্তু নিয়ে যাচ্ছি এখানটাতে আর এই দিকটাতে আমি এগুলোকে সাজিয়ে দিব তো চলো সাজিয়ে আমি ক্যামেরাটাকে সেট করে নিব এখন দেখো গাইস আমি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এখনই আমি আনপ্যাক করা শুরু করে দিব তো প্রথম আমি যেটি দিয়ে শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে এই যে দেখো সিঙ্গেল একটি নর্মাল একটি প্যাকেটের মধ্যে রয়েছে এই সিএনজিটি আর চলো এটিকে এখন সুন্দরভাবে আমি আনপ্যাক করে নিই দেখো তো এই দিক দিয়ে এটিকে খুলে নিব দেখো এটি কত সহজভাবে এটিকে আনপ্যাক করা যাবে ওয়াও দেখো গাইস আমি প্যাকেট থেকে খুলে নিয়েছি আর খুবই সুন্দর একটি সিএনজি অটো রিকশা কিন্তু আমার সামনে এসে পড়েছে যেটি ব্ল্যাক এবং গ্রিন কালারের কম্বিনেশনে সুন্দরভাবে এটিকে তৈরি করা হয়েছে আর দেখতে কতটা চমৎকার এবং কতটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ একটি প্লাস্টিকের টয় খুবই দারুণ কোয়ালিটি ফুল ওয়াও গাইস অসাম একটি সিএনজি অটো রিকশা এটি ওয়াও খুবই সুন্দর খুবই দারুণ তো চলো এটিকে আমি এখানে রাখবো এরপরেই কিন্তু আমি নিতে যাচ্ছি এই সিএনজিটি দেখো এটি একটি বক্সে রয়েছে তো এটিকে আনবক্স করব এখন এর আগে সবগুলো সাইড দেখে নেই তো দেখো খুবই সুন্দর প্যাকেটের মধ্যে রয়েছে এটি আর এখন এটিকে আমি আনবক্স করব দেখো এটিকে এখান থেকে আমার এর টেপটি খুলতে হবে এখান থেকে সুন্দরভাবে আমার টেপটা খুলে নিয়ে দেন এটিকে আমাকে আনবক্স করতে হবে তো দেখো কত সুন্দরভাবে একটি টেপ দিয়ে এটিকে আটকানো রয়েছে তো গাইস খুবই ভালো কোয়ালিটির হবে এটি আশা করা যাচ্ছে তো এটিকে আনবক্স করার পরেই কিন্তু সুন্দরভাবে এর কোয়ালিটিটা কিন্তু তোমাদেরকে বলতে পারবো আর বলতে বলতে কিন্তু ইয়েস সুন্দরভাবে খুলে ফেলেছি আর দেখো ওয়াও গাইস দেখো ইয়েস খুবই চমৎকার এবং খুবই দারুণ কোয়ালিটির একটি সিএনজি অটো রিকশা এটি আর এটি কিন্তু দেখতে খুবই রিয়েলিস্টিক একটি সিএনজি অটো রিকশার মতো দেখো এটি কিন্তু বাজাজ অটো তো এটি বাজাজ অটো কোম্পানির থেকে তৈরি করা হয়েছে যার ফলে এখানে কোম্পানির ট্যাগ দেওয়া রয়েছে আর খুবই সুন্দর এবং খুবই দারুণ কোয়ালিটির একটি সিএনজি অটো রিকশা এটি দেখো আমার খুবই পছন্দ হয়েছে এবং খুবই দারুণ লাগছে দেখতে এগুলোকে এটি কিন্তু মেটালের তৈরি গাইস এটি কিন্তু মেটালের সিএনজি অটো রিকশা দেখতে পাচ্ছ খুবই চমৎকার তো চলো এটিকে আমি এখানে রাখবো এরপরে কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকগুলো সিএনজি অটো রিকশা রয়েছে একটি প্যাকেটের মধ্যে সেই প্যাকেটগুলোকে এখন আনপ্যাক করবো দেখো এখানে দেখা যাচ্ছে এর টেপ ইয়েস ওয়াও এখানে আরও একটি টেপ দেখা যাচ্ছে যাই হোক এখান থেকে আমাকে আর একটু টেপ খুলতে হবে ওয়াও
আর এখানেও আরেকটা টেপ রয়েছে, সেটিকে কিন্তু খুলতে হবে গাইস। ইয়েস দেখো গাইস কতগুলো সিএনজি। তো আমার ফার্স্ট সিএনজিটি এখানে রয়েছে একটি ব্ল্যাকের সাথে গ্রে কালারের, দেখো এটি কিন্তু খুবই সুন্দর, ওয়াও খুবই চমৎকার এবং খুবই দারুণ অসাম একটি সিএনজি। তো চলো এটিকে এখানে রেখে সেম কোয়ালিটির আরও একটি কালার ইয়েলোর সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এটিও এখানে রেখে দেব। এরপরে রয়েছে আরও একটি সিএনজি অটোরিক্সা, এখানে দেখতে পাচ্ছ সেম কোয়ালিটি সেম ডিজাইন সেম লুক সব কিছু সেম, শুধু কালার কম্বিনেশনটা একটু ভিন্ন, এখানে রয়েছে ব্ল্যাকের সাথে রেড কালার কম্বিনেশন গাইস। তো চলো এটিকেও এখানে রেখে দিচ্ছি। এরপরেই কিন্তু দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একটি অরেঞ্জের সাথে ব্ল্যাকের কম্বিনেশন। তো বলতে বলতে আমি এই প্যাকেটের সবগুলো টয় কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি। তো এখন রয়েছে আমার কাছে আরও একটি, দেখতে পাচ্ছ আমার সবথেকে আকর্ষণীয় সিএনজিটি, এর কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার এবং খুবই আই ক্যাচি, যার ফলে এটিকে এখন আমি আনপ্যাক করব গাইস। দেখো এটিকে আমি সুন্দরভাবে এখন আনপ্যাক করব। Yes, wow, guys, দেখো অসাম আরও একটি সিএনজি অটোরিক্সা যেটি আমার খুবই ফেভারিট এবং খুবই পছন্দের, ওয়াও অসাম একটি কালার আর খুবই চমৎকার একটি লুক দেখতে পাচ্ছ, বাজার সিএনজি অটোরিক্সা তো খুবই চমৎকার এবং খুবই দারুণ খুবই ব্র্যান্ড নিউ। তো চলো এবার কিন্তু চলে যাব আমরা ড্রাইভিংয়ের পর্বে। তো গাইজ দেখো আমি কিন্তু সারিবদ্ধভাবে এই সিএনজি অটোরিক্সাগুলোকে সাজিয়ে দিয়েছি আর এখন কিন্তু সুন্দরভাবে আমি এগুলোকে ড্রাইভ করে দেখাবো। তো গাইজ দেখো আমার ফার্স্ট টয়টি কিন্তু আমি ড্রাইভ করে দেখে দিয়েছি আর এটি খুবই সুন্দর একটি সিএনজি অটোরিক্সা যেটি তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো চলো এবার চলে যাই পরবর্তী সিএনজির কাছে। তো গাইস দেখো আরও একটি সিএনজি অটোরিক্সা তোমাদেরকে সুন্দরভাবে ড্রাইভ করে দেখে দিয়েছি, এখন চলে যাব আমরা পরবর্তী সিএনজির কাছে। তো দেখো গাইস আরও একটি সিএনজি অটোরিক্সা তোমাদেরকে ড্রাইভ করে দেখে দিয়েছি যেটি হচ্ছে ব্ল্যাকের সাথে গ্রিনের কম্বিনেশন, আর এখানে কিন্তু অলরেডি তিনটি সিএনজি অটোরিক্সা তোমাদেরকে ড্রাইভ করে দেখেছি, এখন চলে যাব পরবর্তী সিএনজির কাছে। তো দেখো গাইস তোমাদেরকে আরও একটি সিএনজি অটোরিক্সা ড্রাইভ করে দেখে দিয়েছি আর এটি হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কালার। তো চলো এবার চলে যাই পরবর্তী সিএনজির কাছে। দেখো গাইস তোমাদেরকে আরও একটি সিএনজি অটোরিক্সা ড্রাইভ করে দেখে দিয়েছি আর এটি হচ্ছে সিলভার কালারের সাথে ব্ল্যাকের কম্বিনেশন। তো চলো এবার চলে যাব পরবর্তী সিএনজির কাছে। দেখো তোমাদেরকে আরও একটি খুবই সুন্দর কালারের একটি সিএনজি অটোরিক্সা ড্রাইভ করে দেখে দিয়েছি যেটি হচ্ছে অরেঞ্জের সাথে ব্ল্যাকের কম্বিনেশন। তো এবার চলে যাব পরবর্তী সিএনজিটির কাছে।
তো গাইস দেখো তোমাদেরকে ড্রাইভ করে দেখে দিয়েছি আরো একটি সিএনজি অটো রিকশা। বলতে বলতে তোমাদেরকে খুবই সুন্দর সুন্দর কয়েকটি সিএনজি অটো রিকশা ড্রাইভ করে দেখে দিয়েছি দেখো তোমরা। তো গাইস এবার চলে যাচ্ছি আমরা হাইডের পর্বে। তো গাইস দেখো এই পর্যায়ে কিন্তু তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি এগুলোকে হাইড করে, আর এতক্ষণ তোমরা দেখেছো কত সুন্দরভাবে এগুলোকে কালেক্ট করেছি, দেন আমি আনবক্স করেছি, এরপরে কিন্তু এগুলোকে ড্রাইভ করে দেখি। এখন তোমাদেরকে আমি এগুলোকে হাইড করে দেখাবো। তো গাইস চলো এবার হাইডে চলে যাই, আর আমি ফার্স্ট যেই সিএনজিটিকে হাইড করতে যাচ্ছি সেটি হচ্ছে এই ব্ল্যাক এবং গ্রে কালার। সেটিকে কিন্তু আমি এই দিকটাতে দেখাও, বিশাল বিশাল কিছু গাছ এবং ঘাস রয়েছে, এগুলোর মধ্যে এগুলোকে সুন্দরভাবে হাইড করতে পারবো। গাইস দেখো ওয়াও কত সুন্দরভাবে আমি এটিকে হাইড করে দিয়েছি, দেখো অসমভাবে এটি হাইড হয়ে গিয়েছে। আর এরপরেই কিন্তু আমি হাইড করব এখান থেকে এই ইয়েলো কালারের সিএনজিটি। দেখো ইয়েলোর সাথে ব্ল্যাকের কম্বিনেশন রয়েছে, তো এটিকে কিন্তু আমি এখন এদিক দিয়ে হাইড করব। ওয়াও খুবই সুন্দরভাবে এখানে হাইড হয়ে গিয়েছে, দেখো খুবই সহজভাবে এটিকে হাইড করতে পেরেছি। এরপরে তোমাদেরকে হাইড করে দেখাবো আমি রেডের সাথে ব্ল্যাকের কম্বিনেশনের এই সিএনজিটি, কারণ এগুলোকে তোমাদেরকে এখন ইন্ট্রোডিউস করে দেওয়ার কিছুই নেই, কারণ আমি অলরেডি ইন্ট্রোডিউস করে দিয়েছি তোমাদেরকে আনবক্স করিয়ে। তো গাইস পুরো ভিডিওটা কিন্তু আসলেই তোমরা খুবই মজা করবে এবং এনজয় করবে আশা করছি আমি। দেখো আমার বলতে বলতে আরও একটি সিএনজি কিন্তু হাইড হয়ে গিয়েছে অলরেডি। এখন কিন্তু আমি যেটি করতে যাচ্ছি সেটি হচ্ছে এই অরেঞ্জের সাথে ব্ল্যাকের কম্বিনেশনের সিএনজিটি, দেখো সেটিকে কিন্তু আমি এখানে করতে পারবো। আর এখান দিয়ে এটি হাইড করার জন্য আমার বেশি কিছু করতে হবে না, শুধু এভাবে এখান দিয়ে রেখে দিলেই কিন্তু এটি হাইড হয়ে যাবে। দেখো এখান থেকে হাইড হয়ে গিয়েছে অলরেডি। তো চলো এখন রয়েছে আরও তিনটি, যার মধ্যে রয়েছে আমার ফেভারিট কালারের তিনটি সিএনজি অটো রিকশা দেখতে পাচ্ছ। তো এখন আমি হাইড করতে যাচ্ছি এখান থেকে মেটালের সিএনজিটি। দেখো ব্ল্যাকের সাথে ইয়েলো কম্বিনেশন খুবই রিয়েল একটি সিএনজির মতোই দেখে মনে হচ্ছে। ওয়াও গাইস এটি কিন্তু বিউটিফুল একটি সিএনজি, দেখো ওয়াও। আর এটিকে কিন্তু আমি হাইড করব এই বিশাল ঘাসের মধ্যে, দেন আমি তোমাদেরকে সুন্দরভাবে একটু দেখিয়ে দিলাম হাইড করে। তো এখন কিন্তু রয়েছে আমার কাছে আরও দুইটি সিএনজি, তো এই দুইটির মধ্যে এখন করব আমি এই ব্ল্যাকের সাথে গ্রিনের কম্বিনেশন যেটি রয়েছে সেটি। আর এটিকে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ একটি বড় গাছ রয়েছে, এর চিপার মধ্যে কিন্তু এটিকে আমি হাইড করতে পারবো। আর যেহেতু এটি গ্রিন কালার সেহেতু এই গ্রিনের মধ্যে কিন্তু গ্রিনটা বোঝা যাবে না ঠিক মতো। তো গাইস দেখো আমি কিন্তু এখানে আরও একটি সিএনজি হাইড করে দিয়েছি, আর আমার কাছে রয়েছে এখন আরও একটি সিএনজি অটো রিকশা। ওয়াও দেখো কত চমৎকার এবং কতটা দারুণ, কতটা আই ক্যাচি এবং কতটা কোয়ালিটিফুল একটি সিএনজি অটো রিকশা। তো বলতে বলতে আমার সর্বশেষ সিএনজিটি কিন্তু আমি এখন হাইড করতে যাচ্ছি। তো গাইস দেখো আমি এই সিএনজিটিকে কিন্তু এখানেই হাইড করে দিব, আর সুন্দরভাবে এটিকে হাইড করে দিয়েছি অলরেডি। তো এই ছিল আজকে আমার ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে, সে বন্ধু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।